তুমি যেন কারে খুঁজতেছো সোনুরা? রাজ। আর আর রাজ কে যেন ভিডিও কল দিবে? রাজ শরীফুল। মধ্যরাত, নেটিজেনরা ঘুম চোখে ফেসবুকে ঢু মারছে, এমন সময় অভিনেতা শরীফুল রাজের ফেসবুকে দেখা গেল অভিনেত্রী সুনায়রা বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুশির আপত্তিকর অবস্থার ছবি ও ভিডিও ক্লিপ। রাজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে ফাঁস হওয়া ছবি ও ভিডিও নিয়ে সোমবার দিবাগত রাত 3:10 ভেরিফাইড প্রোফাইলে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন সুনায়রা। সেখানেই তিনি আকার ইঙ্গিতে দোষারোপ করলেন পরিমণিকে। অভিনেত্রী সুনায়রা লিখেছেন, রাজকে আমি 10 বছরেরও বেশি সময় ধরে চিনি, সে আমার অনেক ভালো বন্ধু ছিল। শরীফুল রাজের অ্যাকাউন্টে আপনারা যে ভিডিওগুলো দেখছেন সেগুলো 5 বছর আগের নডরাই সিনেমার সময়ের। সেই সময় আমরা এভাবেই মজা করতাম আর প্রতিদিন এভাবে কথা বলার প্র্যাকটিস করতাম, কারণ আমাকে আমাদের সিনেমার প্রয়োজনে গালি দিতে হয়েছে এভাবে। তখন রাজকে একটি ছবি পাঠিয়েছিলাম আমি, এটা জানানোর জন্য যে শুটিংয়ের প্রয়োজনে মার খেয়েছি আমি। যারা নডরাই সিনেমাটি দেখেছেন তারা জানবেন বিষয়টি। মার খাওয়ার পর শরীরে জখম হয়ে গিয়েছিল, শুটিংয়ে যেতে পারবো না, এটা জানানোর জন্যই পাঠিয়েছিলাম ছবিটি। শুধু তাকে না, পরিচালককেও পাঠিয়েছিলাম। এরপর লিখেছেন, রাজের বিয়ের পর থেকে প্রায় যোগাযোগ ছিল না তাদের, তবে কিছুদিন আগেই একটি ডাবিং স্টুডিওতে দেখা হয়। সে সময় রাজ ও সুনেহরা একসঙ্গে ছবি তুলেছে। সুনেহরার মতে পুরনো বন্ধুর সঙ্গে একটি ছবি তোলা এমনকি অপরাধের বিষয়। রাজের স্ত্রী পরিমণি কোনো কারণ ছাড়াই নাকি রাজ ও সুনেহরার উপর খেপা থাকেন। সামনাসামনি এমন না যে আমি রাজকে বলছি যে দেখো তোমার কি ছবি তুলছো, এটা নিয়ে রাজের সাথে আমার এমন কোনো কথা হয়নি, মানে নাথিং, মানে কোনো কিছু নেই। ও মাঝখান থেকে কেন বললো কি স্বপ্নে দেখে আমাকে, ওর মনের মধ্যে যেটা কল্পনা এটা বলে দেয়। আমি তো এই মেয়ের সামনাসামনি করবো, আমি একদম ব্রেক সামনাসামনি করবো, আমি জিজ্ঞেস করবো। আপনি এসে আবার ব্যক্তিগত লাইফ নিয়ে সামনে এসে খোঁচাখুচি করলে তো আমি আমি এবার কাউরে ছাড়বো না। আমি একবার একটা করে সবগুলো নয় মামলা দিব। ও সম্পর্কে মানে আপনারা বুঝছেন তো, ভালোই বুঝছেন তো, আমি বুঝি, আপনি বুঝেন, পুরো জগৎ বুঝে। ও আমার সম্পর্ক, এত সম্পর্ক যদি অটল থাকে তার সম্পর্ক নিয়ে তো ব্যাখ্যা দেয় তো কিছু নাই। এছাড়া স্ট্যাটাসের শেষে এসব ছবি ও ভিডিও ফাঁসের ঘটনায় আকার ইঙ্গিতে আলোচিত অভিনেত্রী পরিমণিকে দায়ী করছেন সুনায়রা। তিনি লিখেছেন, দয়া করে এসব বিষয় নিয়ে বাড়াবাড়ি করবেন না, আমি নিশ্চিত শরীফুল রাজ এর আইডি হ্যাক হয়েছে, আর কে হ্যাক করেছে আমরা সবাই সেটা জানি। প্রকাশ্যে হইচই করতে কোনো কারণ লাগে না যার। এই ভিডিওগুলো যারা ছাড়বে তাদের সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব আমি। কোনো বিষয় নাই যেটা আসলে সামনে আনতে পারিনি, কারণ ওখানে কিছু নাই, মানে আমাকে বরং ভুল বুঝবে ওরকম একটা কাজ করেছে, সেটা সেটার জন্য আমি আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। আমি কথা বলেছি, আমি নিজেও জানি না আসলে কি হয়েছে। তো আমি কথা বলছি একটু আগে ফোনে, তো আমাকে আমি তো বললাম যে ক্যামেরার সামনে যে তোর কথা বলা উচিত, কারণ এখানে তোর পার্সোনাল লাইফের কারণে আরো অনেক মানুষের প্রবলেম হচ্ছে। ও বললো আমি মেন্টালি ঠিক নেই, আমি কি করবো আমি জানি না, আমি ঠিক হয়ে তারপর কথা বলবো। তো যার আসলে পার্সোনাল লাইফের প্রবলেম সে আসলে কি করবে বা আমি কি করবো আমি জানি না। আমি কাউকে দায়ী করছি না, তবে আমি খুব অবাক হয়েছি যে একটা মানুষ, আমি যখন একটা মেয়ে মানুষ একটা কিছু করার আগে 100 বার চিন্তা করি, এখানে
আসলে যার কিছু হারানো নাই সেই কাজটা করতে পারে, কোনো সুস্থ মানুষের জন্য সম্ভব না। সো কে করেছে আমি নিজেও জানি না, বাট সবাই আসলে ধারণা করতে পারছে কে করছে, আমি কিছুই জানি না। আমি রাজের সাথে কথা বলেছি, ওর ওর বক্তব্য অনুযায়ী ওর ফোন আরেকজনের কাছে ছিল এবং সে করেছে। এর আগে রাতে রাজের ফেসবুক থেকে ভিডিও ও ছবি প্রকাশের 17 মিনিটের মাথায় তা ডিলিট করা হয়। প্রথম পোস্টে 12 ছবি ও ভিডিও, এর মধ্যে কয়েকটি ছবি রাজ ও সুনেরার ভিডিও কলে কথা বলার, আর ভিডিওগুলো রাতে রাস্তায় তাদের ঘোরাঘুরির। অন্য একটি ভিডিওতে মদ্যপ অবস্থায় দেখা গেছে তিশাকে, রাজের ক্যামেরায় লিফটের ভেতরের মদ্যপ অবস্থায় নাচতে দেখা গেছে ছোট পর্দার এই অভিনেত্রীকে। এছাড়াও আরেক ভিডিওতে দেখা গেছে রাজ ও তুষি মুখোমুখি বসে আছেন, রাজের হাতে জ্বলন্ত সিগারেট, ক্যাপশনে লেখা আমার তুষু।